সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগটি আমলে নিয়ে ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের জন্য পাঠিয়েছে থানা পুলিশ। সারা বাংলাদেশের মানুষের একটাই প্রশ্ন, সেটা হলো যে এইরকম আজাদ কুজাত, মানে কুজাত আজাদ মানুষগুলি আমাদের বাংলাদেশের মন্ত্রী কিভাবে হয়, কিভাবে মন্ত্রী হয়, একটা প্রশ্নের বিষয়। তো যাই হোক, এই প্রশ্নটা আমরা পরে দেখতেছি, আগে আমরা দেখে আসি সেই ভিডিওটি যে আমাদের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুরাদের নামে এই শাহবাগ থানায় একটা অভিযোগ দিয়েছে। আমার প্রিয় কলিজার ভাইরা, সেই ভিডিওটি দেখে আসি, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন আশা করছি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ ও বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দেয় ডিজিটাল সিকিউরিটি আইনে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা ও এস এম হলের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার। অভিযোগে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ফেসবুক পেজে লাইভে এসে বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের নিয়ে বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক বক্তব্য দেন। সাইবার ক্রাইম ইউনিটের তদন্তের যদি প্রমাণিত হয় তাহলে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করা হবে বলে জানিয়েছে শাহবাগ থানার ওসি। ওকে, আমার প্রিয় পরিচারী ভাইরা, আপনারা দেখলেন যে আমাদের শাহবাগের থানায় একটা আমাদের শিক্ষার্থীরা যে শিক্ষার্থীদেরকে নিয়ে যে মানে কুমন্তব্য কুরুচিপূর্ণ কথা এই টাকলা মুরাদ বলেছে, এই টাকলা মুরাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা কিন্তু একটা অভিযোগ দিয়েছে। আমাদের একটা প্রশ্ন হয়, যে কথাটা আমি আগে বলেছিলাম যে আমাদের বাংলাদেশে কি করে এই সমস্ত টাকলা টুকলা আজাদ কুজাত মুরাদ পুরাদ টুরাদ মন্ত্রী কি করে হয়, একটা দেশে যদি এইরকম ধরনের কুরুচিপূর্ণ মানুষ যদি মন্ত্রী হয় সে দেশের অবস্থা 12টা বেজে যায়। এই যে মাহিকে নিয়ে কি কি কথাগুলি বলেছে, মাহিকে নিয়ে যে কথাগুলি তিনি বলেছে, আমি তো আমার মনে হয় বাপের জন্মে এই ধরনের কথা আমি শুনিনি যে কথাগুলি মাহিকে বলেছে। তাহলে আপনারা বলবেন যে ও মাহিও যেমন ও তেমন, আরে ভাই ঠিক আছে, ওটা আপনার কথাটা মানলাম, কিন্তু তারপরও এভাবে একটা মন্ত্রী মানুষ কথা বলবে সেটা তো জাতি কখনোই গ্রহণযোগ্য করতে পারে না। হ্যাঁ, এরপরে কিছুদিন আগে তিনি কিন্তু আমাদের ইসলামকে নিয়ে কথা বলেছিল। হ্যাঁ, কি কথা বলেছিল, তিনি কিন্তু বলেছিল যে বাংলাদেশে মানে ইসলাম ধর্ম রাষ্ট্র এটা আমি মনে করি না। তুমি মনে করার কে রে বাবা, বাংলাদেশে ইসলাম ধর্ম রাষ্ট্র ছিল আছে থাকবে এটা বাংলাদেশের মানুষ জানে, আল্লাহ জানে, নবী জানে, রাসূল জানে, বাংলাদেশের সরকার জানে, বাংলাদেশের যারা জনগণ আছে পাবলিক আছে আমরা সবাই জানি, তুমি জানো না, না তুমি মনে করো না। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, এইরকম টাকলামাতা মুরাদ সহ আজাদ কুজাত সহ আমাদের বাংলাদেশে যত এই ধরনের এমপি মন্ত্রী আছে আমরা অনুরোধ জানাবো এবং আশা করব যেন ছাঁটাই করে করে সারাশি অভিযান চালিয়ে চালিয়ে, আর একটা কথা আছে না, চিরনি অভিযান, চিরনি অভিযান, এইরকম চিরনি অভিযান চালিয়ে চালিয়ে এইরকম তারে যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কষ্ট দেয়, মানুষকে এটা করে সেটা করে, তাদেরকে তারা খুঁজে খুঁজে বের করে এনে আইনের আওতায় আনা হয়। ঠিক আছে আমার প্রিয় পরিচারের ভাইরা, তো যাই হোক, আমার প্রিয় পরিচারের ভাইরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে মতামত লিখে দেবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে, আর সেই দরজাটি খুলে রাখলাম শুধুই আপনার জন্য। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।